দরজায় কড়া নাড়ছে নববর্ষ। বাঙালি নারীর সাজের পূর্ণতা পায় শাড়ি গয়নায়, আর নববর্ষের মতো বাঙালির অন্যতম উৎসবে সাজ নাকি সবচেয়ে বেশি মানানসই দেখায় দেশীয় উপকরণ কাঠ মাটির তৈরি গয়নায়। তাই শেষ মুহূর্তে চলছে শাড়ির সঙ্গে ম্যাচিং করে গয়না কেনার প্রস্তুতি। রাজধানীর অভিজাত কাঠ মাটির গয়নার শোরুম ঘুরে দেখা গেল বেশ কিছু নতুন ডিজাইনের গয়নার। নতুন বছরকে সামনে রেখে বেশ জমে উঠেছে কাঠ মাটির গয়নার কেনাবেচা। মাটির গয়নাগুলি আসলে আমাদের দেশের ঐতিহ্য বহন করে, আমাদের সাংস্কৃতিক যেসব ঐতিহ্য বহন করে, এর জন্য মাটির গয়নাগুলো পড়তে ভালো লাগে। শাড়ির সাথে মাটির গয়নার তো ওতপ্রোতভাবে জড়িত একটা সম্পর্ক আছেই, কিন্তু তারপরেও মাটির গয়না আমরা যারা সংস্কৃতিকর্মী আছি বা পছন্দ করি শাড়ি পরতে, আমরা সবসময় পরি। তবে এই যে বছরে একটা দিন যে সবাই এটা পরে, এটাও কিন্তু দারুণ একটা ব্যাপার। পহেলা বৈশাখে এই দেশীয় সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য মাটির গহনাগুলো পরার ক্ষেত্রে আমি মনে করি যে এটা হচ্ছে একটি মেয়েকে, আমাদের বাঙালি মেয়েকে সুন্দরভাবে তাকে দেখতে লাগে, সুন্দর লাগে দেখতে লাগে আর কি। অন্যান্য গয়নার তুলনায় আমি বলবো যে মাটির গয়নার প্রাইসটা কম কিন্তু ভালো। এদিকে নববর্ষকে সামনে রেখে কম দামে কাঠ মাটির গয়নার পসরা সাজিয়ে বসেছে দোয়েল চত্বরের দোকানিরাও। আমাদের নিজস্ব কারখানা আছে, ওখান থেকে তৈরি হওয়ার পরে এখানে মার্কেটে বাজার যাতে আপনারা, আমরাও কিছু সেল করি এখানে, আর আমরা পাইকারি সেল করি। পহেলা বৈশাখ হিসেবে আপনার শাড়ির সঙ্গে ডেতের সঙ্গে ম্যাচিং করতে পারে তারা, কাঠের গহনা বিভিন্ন ডিজাইনের হয়, সেজন্য আর কেনাকাটা করে। মাটির গয়না আছে বিভিন্ন জেলা থেকে আসে, যেমন রাজশাহী, কুষ্টিয়া, বরগুনা, এই নানান ধরনের এলাকা থেকে আসে। মাটির গয়না ধরেন 250 টাকা রেঞ্জ, হ্যাঁ, এর মাধ্যমে যে যা বিক্রি করতে পারে। আপনি কাঠের চুড়ি হচ্ছে 100 টাকা জোড়া, এরপর কাঠের সেট 150 টাকা সেট, এরপর মাটির দুল 80 টাকা, এরপর আপনার যে রিং 50 টাকা, চুড়ি জোড়া আছে 100, আবার আছে 400, 300, এরকম নানান ধরনের। বাঙালির চিরায়ত বর্ষবরণ রঙিন হয়ে উঠুক নানা রঙের শাড়ি গয়নায়। বর্ষবরণের আগমুহূর্তে এমনটাই প্রত্যাশা সবার।